আটকে পড়া বাঁদরকে উদ্ধার করতে গোটা বাহিনী, নিজেরাই উদ্ধার করে নিয়ে গেল সঙ্গীকে, যদিও সাহায্য করা হয়েছিল বন দপ্তরের তরফ থেকেও। আটকে পড়া এক বাঁদরকে বাঁচাতে হাজির গোটা বাঁদর বাহিনী। তারপর সেই আটকে পড়া বাঁদরটিকে মশারির ভেতর থেকে ছাড়িয়ে নিজেদের সঙ্গে করে ফিরে গেল বাঁদর বাহিনী। তবে সেক্ষেত্রে মানুষ কিছুটা সাহায্য করেছিল, এমনই এক দৃশ্যের সাক্ষী থাকলেন জলপাইগুড়ি শহর লাগোয়া ডেঙ্গুয়া ছাড় পাতকাটা এলাকার বাসিন্দারা। সূত্রের খবর, বেশ কিছুদিন ধরে ওই এলাকায় বাঁদরের বেশ উৎপাত দেখা যাচ্ছিল। এরপর ঘটনার দিন একটি ছোট বাঁদর লোকালয়ে চলে আসার পর বাইরে টাঙিয়ে রাখা একটি মশারির মধ্যে কোনোভাবে আটকে পড়ে। নিজেকে ছাড়ানোর জন্য আপ্রাণ চেষ্টা করতে থাকে বাঁদর। এরপর নিজেদের দলের এক সদস্যকে বাঁচাতে সেই এলাকার প্রায় 50টি বাঁদর এসে উপস্থিত হয় সেখানে। ঘটনাস্থলের চারপাশের বাড়ির চালে গাছে পাঁচিলের দখল নেয় বানর বাহিনী। এদিকে বাঁদরটি মশারিতে আটকে পড়েছে দেখে খবর দেওয়া হয় পরিবেশ প্রেমী বিশ্বজিৎ দত্ত চৌধুরীকে। ঘটনাস্থলে উপস্থিত হয়ে এই পরিবেশ প্রেমী কিছুটা সময় নিয়ে সুস্থভাবে বাঁদরটিকে উদ্ধার করেন। বাঁদরটি উদ্ধার হতেই সেখান থেকে অন্যত্র চলে যায় সেই বাঁদর দলটিও। এমন ঘটনার বিষয়ে বিশ্বজিৎ দত্ত চৌধুরী জানান, বাড়িতে একটা ছোট মশারি শোকাতে দেওয়া ছিল, আর সেই মশারির মধ্যে একটি ছোট্ট বাঁদর কোনোভাবে আটকে গিয়েছিল। বাঁদরটি মশারি থেকে বের হতে গিয়ে আরো বেশি করে আটকে যায়। এরপর সেই বাঁদরটিকে বাঁচাতে সেখানে আসে বাঁদরের দল, আর অনেক বাঁদর দেখে এলাকার কুকুরগুলো তাদের বিরক্ত করতে শুরু করে। তবে সেসবের মধ্য দিয়েও ওই আটকে পড়া বাঁদরটিকে আমরা উদ্ধার করতে সক্ষম হই। উদ্ধারের পর বাঁদরটিকে আমরা ছেড়ে দিই, তারপর বাঁদরের দলটিও অন্যত্র চলে যায়। বাঁদর বাহিনী ফিরে যাওয়ায় স্বস্তি ফেরে গোটা এলাকায়। ওই মশারি শুকোতে দিয়েছিল, মশারির মধ্যে একটা ছোট বাঁদর আটকে যাওয়ার পরে ওটা পেঁচিয়ে গেছিল, পেঁচিয়ে যাওয়ার ফলে ও বেরোতে পারছিল না কোনোভাবেই। তো তার সাথে প্রায় গোটা 50-এর বাঁদর এসছে ওকে ছাড়ানোর জন্য। এদিকে কুকুর বাঁদরটাকে আক্রমণ করছে, এরকম একটা পরিস্থিতিতে এলাকার লোকরা একটা আতঙ্ক সৃষ্টি হয়েছিল। যাই হোক, বাঁদরটাকে সুস্থভাবেই মশারির থেকে মুক্ত করা হয়েছে। এখন ওরা ওই সব দল বেঁধে আবার চলে গেল অন্য জায়গাতে, সুরক্ষিত বাঁদরটা, সুরক্ষিত অবস্থায় ওকে উদ্ধার করলাম। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড, জলপাইগুড়ি। পশ্চিমবঙ্গের সর্বপ্রথম বিল্ডিং মেটেরিয়ালের শপিং মল এখন বনগাঁতে শর্মা গৃহ নির্মাণ। বাড়ি তৈরির সমস্ত মেটেরিয়াল পাবেন একই ছাদের নিচে। আমাদের শোরুমে রয়েছে বিভিন্ন রকমের রড, সিমেন্ট, ইট, বালি, খোয়া, বিভিন্ন কোম্পানির বিল্ডিং কেমিক্যালস, সিলভার স্যান্ড। কিনতে হবে না, একবার শোরুমে আসুন ও তার ব্যবহার পদ্ধতি জেনে নিন। ফ্রি হোম ডেলিভারির সাথে বাড়ির এ টু জেড ইঞ্জিনিয়ার সার্ভিস এবং সুপারভিশন ফ্রি। আছে ফিনান্সের সুবিধা। ঠিকানা শর্মা গৃহ নির্মাণ, বনগাঁ পৌরসভার পাশে। ফোন 9332559005।